আমি না ভাবতে পারছি না দিদি, এই ষড়যন্ত্রের মধ্যে তুমিও ছিলে। কি মতলব ছিল তোমার দিদি? আমাকে ফাঁসিয়ে সব নিজে দখল করবে? হ্যাঁ, আর নয়, আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের সবাইকে আমি বাড়ি থেকে দূর করে দেব। সবার আগে ওই চিনিকে। না ঠাম্মি, আমার বউ এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কারণ ও একটাও মিথ্যা কথা বলেনি। এত কিছুর পরও তুই চিনির হয়ে কথা বলছিস? তুমি কিছু জানো না মা, এই হেমাঙ্গিনী চৌধুরী কত বড় পাপী তুমি আন্দাজও করতে পারবে না, জানলে তোমার ঘেন্না হবে। কথার মারপ্যাঁচ পরে হবে দাদু ভাই, তবে আমার শেষ কথা হলো চিনি আর এ বাড়িতে থাকবে না। ঠাম্মি, তাহলে তুমি আমারও শেষ কথা শুনে না। যদি আমার বউয়ের এই বাড়িতে জায়গা না হয় তাহলে এই বাড়িতে আমিও থাকব না। কি বলছিস তুই? তুই এ বাড়ির ছেলে হয়ে তুই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি মানে? মা, বাড়ির বউ যদি কিছু না করে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে তাহলে বাড়ির ছেলে কোন মাথা কিনে নিয়েছে? ঠাম্মি তো সেটাই চাইছে। মা, আমার একটা কথা শুনুন। মা, মা চিনি তো আগে ওই বাড়িতে ছিল, কাজের লোকের মতো ছিল, এখনো না হয় তাই থাকুক, ওনার কাজের লোকের মতো একটা কোনায় পড়ে থাকুক, না হলে যে আমার ছেলেটা এ বাড়ি ছেড়ে চলে যাবে। মা, সে সে দেখা যাবে, আমার আর এসব ঝামেলা ভালো লাগছে না। চন্দ্রন, চিনি এই বাড়িতেই থাকবে, কিন্তু কোন রকম বাড়াবাড়ি। বাড়াবাড়ি আর কি দেখেছো মা, এবার তো আসল বাড়াবাড়ি হবে। এরা এতদিন ধরে যে পাপ করেছে তার প্রমাণ দেওয়া হবে একটা একটা করে, আর প্রমাণ দেবো আমি সবার সামনে কথা দিয়ে। এরা ভাঙবে তবু মচকাবে না। এত কিছুর পরও আবার প্রমাণ জোগাড় করতে চায়? দাঁড়াও, করাচ্ছি প্রমাণ। গোলমাল তো শিওর পেয়েছে, চিনি নিশ্চয়ই অন্য গ্লাস থেকে ড্রিঙ্ক করে ফেলেছিল। আসলে হ্যাবিট নেই তো। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।